আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা জাংশন মল দুর্গাপুর থেকে লাইভে রয়েছি। সবাই গুড ইভিনিং সবাইকে, আমরা রয়েছি আজকে জাংশন মল দুর্গাপুর থেকে লাইভে। আমি দেবব্রত কর দুর্গাপুর শ্রী রক্ষণ থেকে লাইভে রয়েছি জাংশন মল দুর্গাপুর থেকে। কেন এসেছি জাংশন মল দুর্গাপুরে লাইভে হঠাৎ করে আবার, সেটা কারণ হচ্ছে আজকে দুর্গাপুরের জাংশন মলে পর্যটন মেলা বা ট্যুরিজম ফেয়ার চলছে যা জাংশন মলের ভিতরে, সেটা আপনাদেরকে পুরো আমরা দেখিয়ে নেবো। বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরসরা এসছে এই জাংশন মলে এই ট্যুরিজম ফেয়ারে, সেটা আমরা আপনাদেরকে পুরো দেখাবো। যারা দূরে আছেন, অনেক দূরে আছেন, অনেকদিন বাদে দুর্গাপুর থেকে অনেকদিন দূরে আছেন, মিস করছেন দুর্গাপুরকে, তারা অবশ্যই জাংশন মলের কথা মনে পড়বে। সো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং আমাদের লাইভটিকে অবশ্যই একটু শেয়ার করবেন। আমরা এগোচ্ছি, ভেতরে যাব জাংশন মলের ভেতরে, ট্যুরিজম ফেয়ারটা পুরোটা দেখিয়ে নেবো আপনাদেরকে। তবে একটু আশপাশের পরিবেশগুলো দেখিয়ে নিই জাংশন মলটা। যারা বাইরে আছেন, গুড ইভিনিং সুচিত্রা ঘোষ, ওয়েলকাম টু আর লাইভ। প্রত্যেককে বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। জাংশন মল থেকে পুরো সিটি সেন্টারে একটু ভিউটা দিচ্ছি এবং ট্যুরিজম ফেয়ার চলছে, সামনেই গেটটা রয়েছে মারা, গেটের মধ্যে ব্যানার্স মারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এগোবো একদম জাংশন মলের ভেতরে যাবো, আপনাদেরকে দেখিয়ে নেবো। আর জাংশন মলে হ্যাঁ, নন্দিতা অ্যাসেন রয়, গুড ইভিনিং, গুড ইভিনিং প্রত্যেককে। আমরা রয়েছি আজকে জাংশন মলে থেকে লাইভে, ট্যুরিজম ফেয়ার 2022। পুজোর আগেই একটু ভ্রমণে বেরোতে হবে, ঘুরতে হবে, পুজোর ভ্রমণ, পুজোর পরের ভ্রমণ, সমস্ত রকম ভ্রমণের জিনিস প্ল্যান করার জন্যে আপনারা পর্যটন মেলায় চলে আসুন। এখানে এসলে আপনারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি এজেন্সিসগুলোকে সামনে পাবেন। আমরা রয়েছি সেখানে মিতা মাইতি বামুনারা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আমরা ঢুকছি আস্তে আস্তে। লেখা চ্যাটার্জি, হ্যালো লেখা চ্যাটার্জি, আশা করি ইউপি থেকে। জিৎ মণ্ডল বেনাচুরি থেকে। অমিত মাঝি, গুড ইভিনিং। প্রেম সিং ফ্রম দুবাই, অসংখ্য ধন্যবাদ। তিমির বর্মন সাহা ডিটিপিএস থেকে। আনন্দ রাও ভাইজ্যাক থেকে, শিবতলা থেকে, আড়া শিবতলা থেকে, চিত্রা পারামানিক। কতদিন চলবে, আজ এবং কাল দুদিন মাত্র, 13th and 14th August। লেখা চ্যাটার্জি, আমি কালী পুজোতে দুর্গাপুরে আসছি, অসংখ্য ধন্যবাদ। ইঞ্জামুল, কতদিন চলবে। আচ্ছা প্রদীপ পাত্র বেনাচুরি দুর্গাপুর, গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিবডি। সুচিত্রা ঘোষ, গুড ইভিনিং। আমরা দেখতে পাচ্ছি পর্যটন মেলার অফিস আর কি, জাংশন মল আমি দেখিনি। রাত দুপুর 1টা থেকে রাত্রির 8টা অবধি, 13th and 14th August। আমরা আগে থেকে পোস্ট দিয়েছিলাম আমাদের পেজে, রেগুলারলি আমরা পোস্ট করেও থাকছিলাম ছত্তিশগড় থেকে। আমরা জানাই একটা জিনিস, এখানে একটা লাকি ড্র কুপন চলছে। এই লাকি ড্র কুপন যেটা হবে, সেটা হচ্ছে যারা প্রত্যেক দিন জাংশন মলে ভিজিট করছেন তাদেরকে একটা লাকি ড্র মাধ্যমে এখানে কুপনে দেওয়া হবে। এবং প্রত্যেক দিন উইনে এয়ার টিকিটস আছে, তাই না? একটি এয়ার টিকিট রয়েছে। তারা প্রত্যেকে টোকেনটা ফিল আপ করে জমা করবেন, একজন লাকি পার্সন প্রত্যেক দিন এয়ার টিকিটস ফ্রি এয়ার টিকিটস পাবেন আর কি। সেটা এখানে রয়েছে ট্রাভেল লাকি ড্র রেজিস্ট্রেশন লোনটা। সৌরভ নন্দী উখড়া থেকে, হায় আপনি খাদরা থেকে দেখছেন। ভদ্র আচার্য গোপালমার থেকে, তিমি, আচ্ছা উত্তম মাহাতো, হায় উত্তম মাহাতো, ওয়েলকাম টু আওয়ার লাইভ। আগের পোস্ট দেখেছিলাম, একদম অসংখ্য ধন্যবাদ। নেক্সট সুজিত কুমার, ফার্স্ট ডিসকাউন্ট। আচ্ছা সোমা রয় অধিকারী, আমরা পরপর দেখাবো অনেকগুলো গভর্নমেন্ট সেক্টর এসছে। এটা বিহার গভর্নমেন্ট, সেটা আমরা দেখিয়ে নেবো। বিহার ট্যুরিজমের বিহার গভর্নমেন্ট ডিরেক্ট, বিহার ট্যুরিজমের গভর্নমেন্ট সেক্টর একদম ডিরেক্ট এসছে। বিহার ট্যুরিজম দেখতে পাচ্ছেন, বিহার ট্যুরিজম। আর বিহার ট্যুরিজমে নালন্দা না বললেই চলে না, নালন্দা, গুড ইভিনিং এভরিবডি। ইন্দ্রজিৎ পাত্র ফ্রম বেনাচিটি, সৌমিত্র সরকার ফ্রম ইউএসএ, কৃষ্ণা পারামানিক, গুড ইভিনিং, কান সিং রাঠোর মিত্র, সব্যসাচী দাস সাগরভাঙা থেকে, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আমরা বিহার গভর্নমেন্টের ট্যুরিজমের এক একটা করে স্টলের জায়গাগুলো দেখিয়ে নেবো। বিহার ট্যুরিজম ডাইরেক্ট এসছেন এখানে ওনারা, আপনারা আশা করি 8টা অবধি মধ্যে আসতে হবে প্রত্যেককে। বিহার ট্যুরিজম এখানে দেখতে পাচ্ছেন, এবং বিহারে যারা ট্যুরিজমে যেতে চান, বিহার ভিজিট করতে চান, তারা অবশ্যই এই স্টলে ভিজিট করবেন। এই স্টলে আপনারা আসলে বিহার ট্যুরিজমের সমস্ত রকম ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন। শের শাশুড়ি টম সাসারামে, যেটা তাকাত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিব, পাটনা সাহিব ওনার রয়েছে। জলমন্দির বাবাপুরি, বাবাপুরি জলমন্দির। নেক্সট অশোকন পিলার,
বিয়ার ট্যুরিজমের ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা লিটারেচার থেকে আরম্ভ করে সব কিছু, তিমির বরুণ সাহা বলছি থেকে, অরিন্দম জানা দুর্গাপুর, মিলন মণ্ডল দাদা কেমন আছো, ভালো আছি মিলন, অনিতা আচারিয়া চ্যাটার্জি ব্যাঙ্গালোর থেকে, অরবিন্দু ভান্ডারী আরা থেকে, আকাশ মাহাতো পুরুলিয়া থেকে, রাজা ঘোষ দুর্গাপুর থেকে। আমরা স্টলসগুলো অন্য আদার স্টলস যারা এসছেন, যারা দিয়েছেন স্টলস তাদেরটাও একটু দেখিয়ে নিই। ট্যুরিজম ফেয়ার এখানে দেখতে পাচ্ছেন, স্কাইলাইন এন্টারপ্রাইজ যারা রয়েছে, এনারা ট্যুরিজমের বিভিন্ন রকম ট্যুর অপারেটার্সরা বিভিন্ন রকম ট্যুরসের জন্য অপশনস নিয়ে এসছেন। আপনারা আসুন, যারা ট্যুরে ভ্রমণ পিপাসি যারা আর কি, সুন্দরবনে ইলিশ উৎসব 2022 লুয়াত্রি তিন দিন, দারুণ দারুণ প্রোগ্রাম এটা আমরা দেখেছি, থ্রিলিং ওয়াইল্ড লাইফ, এনচ্যান্টিং নর্থ ইস্ট, হিলসা উৎসবই আর ম্যাগনিফিশিয়েন্ট হিমালয়ান্স, বিভিন্ন অপশনস যেগুলো ট্যুর ট্রাভেলসের আছে, আপনাদের এই স্টলে আসতে হবে দেখবার জন্যে, জানবার জন্যে। আকাশ পুরি পুরুলিয়া থেকে, অরবিন্দু ভান্ডারী পুরি আছে কি, নিশ্চয়ই আছে পুরি, ব্রহ্মানন্দজি ফ্রম কলকাতা, অরূপ গোস্বামী পানাগড় থেকে, পানাগড় অরূপ অন্ডাল থেকে দেখছেন, মিতা মণ্ডল, রোহিত পাল দাদা পুরোটা দেখাও, একদম দেখাবো পুরোটা, হ্যালো অরূপ কুমার কুণ্ডু ওয়েলকাম টু আওয়ার লাইভ, রূপলী পাবলিকেশনস দেখতে পাচ্ছেন, এটা বুক স্টল, যারা ভ্রমণের উপর বই লিখে থাকেন, প্রচুর রকম ভ্রমণের উপর বই লিখে থাকেন, দার্জিলিং টু ডুয়ার্স ভ্রমণের যে বইগুলো সেগুলো এখানে সমস্ত রকম পাবেন, আপনারা এখানে সমস্ত রকম ভ্রমণের উপর বইগুলো পেয়ে যাবেন। আমরা পরের স্টলে যাবো, বিহার ট্যুরিজম এক্সাইটেড রয়েছে, আর পরপর ইয়েগুলো, গৌরাঙ্গ মুখার্জি দুর্গাপুর ওনাদের স্টলটা দেখতে পাচ্ছি আমরা, ওনারাও ওনার কার্ডটা আমি একটু দেখিয়ে নিচ্ছি, প্রথমেই ওনার কার্ডটা দেখিনি, ওনার ফোন নাম্বারটাও দেখে নিন আপনারা। আর নেক্সট ওনাদের অফিস হচ্ছে সুয়ার্ট মল, 2x24 সুয়ার্ট সিটি সেন্টার দুর্গাপুর, ওনাদেরও বিভিন্ন রকম প্যাকেজ আছে, দীঘা পুরী, একটু আগে তো বলছিলেন পুরী আছে কি, একদম পুরী আছে। আপনি বন্দিতা পল গোয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ, সীমা আদক, অভিজিৎ ব্যানার্জি আউসগ্রাম থেকে, রাধীর দত্ত বাঁকুড়া থেকে, বিমল শর্মা দুর্গাপুর, মিলন মণ্ডল দুর্গাপুরের কোথায় হচ্ছে, জাংশন মল, দুর্গাপুরের জাংশন মল, এই যে আমি দেখাই, জাংশন মলে রয়েছি আমরা, বলবার আর কিছু দরকার নেই, দুর্গাপুরের জাংশন মল, গৌতম গড়াই গুড মর্নিং না গুড ইভিনিং হয়ে গেছে গৌতম, মিলন মণ্ডল, বিমল শর্মা দুর্গাপুর থেকে, রাহুল প্রীতি মণ্ডল, টাইমটা বলবেন, দুপুরবেলা 1টা থেকে রাত্রি 8টা অবধি, এবং 13 এবং 14 দুদিনই মাত্র, তাই আজকেই যারা পারছেন কাছে আছেন চলে আসুন জাংশন মল দুর্গাপুরে। শ্যামল ভট্টাচার্য, তোমার জন্য অনেক কিছু ইনফরমেশন পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ শ্যামল ভট্টাচার্য, আমাদেরকে ফলো রাখুন, রেগুলারলি সমস্ত ইনফরমেশন দেবো আমি। দিলীপ তালুকদার, ইটস অনলি ফর ট্যুরিজম লাভার, একদম ট্যুরিজম লাভারদের জন্য। নন্দিতা চক্রবর্তী ফ্রম দুবাই, শিবু মুখার্জি খুব ভালো লাগছে বলে জানিয়েছেন, প্রত্যেকটা জিনিস ওনাদের ট্যুর প্যাকেজগুলো রয়েছে, আমরা ওনাদের একটু সামনে থেকে দেখে নিই, ছুটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওনাদের পুরো ডিটেলসগুলো দেখে নিই, ওনাদের পুরো ডিটেলসটা এখানে রয়েছে, ছুটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওনাদের ফোন নাম্বারটাও আমি ভালো করে দেখে নিই, আপনারা দেখে নিন ফোন নাম্বারটা ওনাদের, যাদের কোনোরকম মুখরা থেকে দেখছেন, নন্দিতা ব্যানার্জি, নয়ন দাস বৈরাগ্য ফ্রম ব্যাঙ্গালোর, নিবেদিতা মণ্ডল অম্বুজা, দূরজ্যোতি কবিরাজ দিল্লি থেকে, তনু ধীবর, এজন শিয়ার দাস থেকে অসংখ্য ধন্যবাদ, রমা ঘোষ দাদা তুমি খুব হেল্পফুল, অসংখ্য ধন্যবাদ, আপনারাও আমার লাইভগুলো ফলো করেন বলে আমরা দেখি। গৌতম গড়াই দার্জিলিং থেকে দেখছেন, বিমল শর্মা থ্যাংক ইউ স্যার, বিমল থ্যাংক ইউ টু ইউ অলসো, সবাইকে একটা রিকোয়েস্ট করবো, শুধু আমাদের লাইভটাকে অবশ্যই একটি শেয়ার করবেন, শেয়ার করে আমাদেরকে সাহায্য করবেন, যাতে আমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ইউজারকে আমাদের লাইভের সঙ্গে কানেক্ট করতে পারি, সবাই আমাদেরকে লাইভটা অবশ্যই একটি শেয়ার করবেন, শেয়ার করে আমাদেরকে সাহায্য করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে আমাদের লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। বিমল শর্মা থ্যাংকস ফর দ্য ইনফরমেশন স্যারজি, আমরা জানাই ছুটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এখানে বড় বোর্ডটাও পেয়ে গেছি, ওনাদের ফোন নাম্বারটাই দেওয়া রয়েছে, ভালো করে আমি দেখে নিলাম, সিল্ক রুট থেকে আরম্ভ করে লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট ডাইরেক্ট এসছে এখানে, জম্মু অ্যান্ড কাশ্মীর, এবং আপনাদের জম্মু কাশ্মীর ব্যাপারে আমি আর কি নতুন বলবো, জম্মু কাশ্মীর মানেই ভারতে ভূস্বর্গ বলা হয়, জম্মু কাশ্মীর পর্যটন একদম ডিরেক্ট গভর্নমেন্ট অফ ট্যুরিজম, জম্মু কাশ্মীর গভর্নমেন্ট অফ ট্যুরিজম একদম এসছে, গভর্নমেন্ট সেক্টর
আপনার জম্মু কাশ্মীর সম্পর্কে যারা যেতে চান, যে কোনো রকম বিষয় জানতে চান, এই স্টলে আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো বাবাই সরকার, কৃষ্ণাস দাস কুমারজি থেকে আকাশ মুখার্জি, রঘুনাথপুর এস কে জসিমউদ্দিন, দোলন ভট্টাচার্য কলকাতা থেকে দেখছেন, দারুণ দোলন ভট্টাচার্য, মনোজ চক্রবর্তী প্রত্যেককে বলবো, মুবারক মান্ডি। জম্মু কাশ্মীর তো অনেক কিছু আমরাই জানি না, কিন্তু জম্মু কাশ্মীর মানে আমাদের কিছু বলার দরকার নেই। হিমালয়, গুলমার্গ, নাম আমরা শুনেছি গুলমার্গ, কখনো ফুল আর কখনো আইস স্কেটিং বা আইস র্যাফটিং ছেনাবে এখানে দেখা যাচ্ছে। রঞ্জিত সিং লেক, রঞ্জিত সাগর লেক, বসলি, আমার মহল জম্মু, মনোজ চৌধুরী সিনি সেন্টার থেকে পিয়ালি মুখার্জি, কতদিন থাকবে, জাস্ট দুদিন, আজ এবং কাল সকালবেলা আপনারা সকাল সকাল আমরা পোস্ট দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা ফলো করেছেন কিনা আমরা জানি না। ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখাচ্ছে শ্রীনগরের, শ্রীনগরের ইউনিভার্সিটি ক্যাম্পাসের ছবিটা আসছে, আশা করি বুঝতে পারছেন ফল কালার্স মনে হচ্ছে। সিটি সেন্টার জাংশন মল, দুপুরবেলা একটা থেকে রাত্রি আটটা অবধি, আজ এবং আগামীকাল। সো আপনারা যারা এখনও আসেননি অবশ্যই আজকে খাঁচি পিঠে আছেন, আজকেই চলে আসুন। এবং আমরা নেক্সট স্টল দেখাবো হচ্ছে এলিগেন্ট ট্রাভেল আসানসোল, এলিগেন্ট ট্রাভেলস আসানসোল ওনারা রয়েছেন, আমরা এলিগেন্ট ট্রাভেলস আসানসোলকে দেখিয়ে নেবো নেক্সট। ওনারা রয়েছেন তব, আচ্ছা সুজাতা দাস, প্রীতম মজুমদার, মিজোরাম নাগাল্যান্ডের কোনো ট্যুর আছে, একদম আছে। রানা ঘোষ, কতদিন চলবে দাদা, নর্থ ইস্ট নিশ্চয়ই চলবে। আমরা আমরা একটু আপনাদের ডিটেলসে জানতে চাইছিলাম, এলিগেন্ট ট্যুর ট্রাভেলস আপনারা কোথা থেকে এসছেন? আমরা আসানসোল থেকে এসেছি। একটু আমরা জানতে চাইব, একজন প্রশ্ন করেছেন যে নাগাল্যান্ডের কোনো ট্যুর ট্রাভেলস আছে কিনা। নাগাল্যান্ড তো আমরাও করে থাকি, এই মুহূর্তে কিছু নেই, কিন্তু উনাকে বলবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে আমরা অবশ্যই এটা করার ব্যবস্থা করে দেবো। এই মুহূর্তে আপনারা কী কী ট্যুর ট্রাভেলস নিয়ে এসেছেন? এখন এই পুজোর মধ্যে রয়েছে কাশ্মীর আছে, রাজস্থান আছে, নেপাল আছে, আমাদের এই কটাই রয়েছে পুজোর মধ্যে। শ্রীলঙ্কা যাবো, কী প্যাকেজ আছে বলবেন, আচ্ছা চেষ্টা করবো নিশ্চয়ই, আপনাদের ইয়েও চেষ্টা করবো আমি, অসম দাদা বলে জানিয়েছেন। আচ্ছা আপনাদের এলিগেন্ট ট্যুর ট্রাভেলস এখন আপনারা যে ট্যুরগুলো করছেন সেটা হচ্ছে রাজস্থান, এই প্যাকেজটা রয়েছে, এইটা পুজোর প্যাকেজটা এখন আপনাদের এইটা, এই প্যাকেজটা রয়েছে রাজস্থান, কেরালা, কাশ্মীর, শিলং, গুয়াহাটি, নেপাল, আন্দামান, নৈনিতাল, ভাইজ্যাক, আরাকু আর কি, পুরী আর সিমলা মানালি। ঘুরতে যাওয়ার নাম শুনেই কিন্তু অনেকেরই গভীর রয়েছে। এই অফবিট জায়গাগুলো ওনারা কাজ করেন, যেমন কার্শিয়াং, কালিম্পং, রিসপ, লাভা, সমস্ত জায়গাগুলো একটু অফবিট জায়গা, এখানে আপনারা হোমস্টে পাবেন, মোদায় প্রচুর প্রচুর হোমস্টে পাবেন। এবং যারা এই টাইপের অফবিট জায়গা ঘুরতে চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন এলিগেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটা রয়েছে আসানসোলে, এলিগেন্ট ট্রাভেল ক্লাব আসানসোল। ওনাদের ডিটেলসগুলো আমরা দেখিয়ে দিয়েছি, ওনাদের একটা ফোন নাম্বার আমি দেখিয়ে দিই, ওনাদের ল্যান্ড ফোন নাম্বারটা আর এই পরপর ফোন নাম্বারগুলো আমরা দেখিয়ে নিলাম। আপনারা যদি অফবিট জায়গাগুলো যেতে চান বা এইসব ট্যুর ট্রাভেলসের, অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর এলিগেন্ট ট্যুর ট্রাভেলসের আরও প্যাকেজগুলো এখানে দেওয়া রয়েছে, কত দিনের কি সেই ডিটেলসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তপন ঘোষ, ডেট অফ জার্নি, ডেট অন জার্নি একটু কন্ট্যাক্ট করতে হবে, যোগাযোগ করতে হবে, ওনাদেরকে ফোন করুন, একদম ডেট অফ জার্নি ওনারাই জানাবেন। নরেন্দ্র কাউর, গুড জব বলে জানিয়েছেন। জিতেন্দ্র মাহাতো, শ্রীলঙ্কা যাবো, কী প্যাকেজ আছে বলবেন বলেছেন। ধনঞ্জয় লাহিড়ি দেখতে পাচ্ছি, হাই ধনঞ্জয়, ওয়েলকাম। ওনাদের নিজস্ব হোমস্টেও রয়েছে, সেটাও আমরা একটু দেখে নিচ্ছি। ঋষভে ওনাদের নিজস্ব ঋষভ ভ্যালি, হেভেন ভ্যালি হোমস্টে রয়েছে, যোধপুর পার্কে ওনাদের মেন অফিস বড়িহাটে, আর ওনাদেরও সেটারও ফোন নাম্বার রয়েছে। এই ঋষভ ওনাদের হচ্ছে নিজস্ব হোমস্টে, সেটাও আপনারা ঘুরে দেখে নিতে পারেন। আর ফোন নাম্বারসগুলো তো লাইভে আসছেই, ফোন নাম্বারসগুলো সেখানে কমিউনিকেট করে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। আমরা চলে আসবো এবার রাজস্থান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, একদম গভর্নমেন্ট সেক্টর এসছে রাজস্থান ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমরা বলি ইনক্রেডিবল স্টেট অফ ইন্ডিয়া রাজস্থান, দ্য স্টেট অফ রয়্যালস। সো আমরা সেই রাজস্থান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে রয়েছি, আপনারা দেখছেন রাজস্থান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্টলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দাদা কী খবর, কেমন আছো, গুড জব, জয় দত্ত, অসংখ্য ধন্যবাদ জয় দত্ত, ধনঞ্জয় লাহিড়ি, তপন ঘোষ, ডেট অফ জার্নি, নরেন্দ্র কর,
সঞ্জয় কর্মকার নাইস মিশ্রা রোহিত দুবাই যাব, প্যাকেজটে কত? দুবাইয়ের প্যাকেজ আমি পরে দেখাবো, আগে এখানকার যে প্যাকেজগুলো চলছে যেটা আমরা রয়েছি সেখানে দেখিনি। আমরা রয়েছি উদয়পুরের কুম্ভাকর পোর্ট, উদয়পুর রাজস্থানের সমস্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো এখানে দেওয়া রয়েছে। রাজস্থান তো আর কিছু বলার দরকারই নেই, রাজস্থানে লোকজনও এসছেন, রাজস্থান দেখছেন আর কি, রাজস্থান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফেসবুক দুর্গাপুর সিটি ডট কোডি। দেবজ্যোতি, হ্যাঁ দেবজ্যোতি বৈদ্য চমৎকার বলে জানিয়েছেন মিশ্র রোহিত দুবাই যাব। আচ্ছা সমীর দে, এই ছেলেটার অ্যাটিটিউড যা দেখলাম তাতে এদের সাথে না যাওয়া ভালো। কেন সমীর দে, অ্যাটিটিউডের কী প্রবলেম হলো? উনি তো সমস্ত জিনিসগুলো নিজেই জানালেন। সমীর দে, আকাশ মুখার্জি রাজস্থান ও গুজরাট ভ্রমণের পুজোর সময় কারা নিয়ে যাবে দেখাবেন? একদম ও কারা নিয়ে যাবে না, রাজস্থান গভর্নমেন্ট রয়েছে, গভর্নমেন্ট সেক্টর ট্যুরিজমের, আপনারা একদম ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন রাজস্থান গভর্নমেন্ট ট্যুরিজমের, গভর্নমেন্ট সেক্টর একদম ডিরেক্ট নিজেরাই এসছেন, কোনো এনারা কোনো ট্যুর ট্রাভেলস এজেন্ট নয়, এনারা ডিরেক্ট এসছেন, অন্যরা এজেন্টও আছেন, তারাও নিয়ে যাচ্ছেন। আমরা দেখে নিচ্ছি, আমরা মধুস্মিতা, প্রীতম মজুমদার, মধুমিতা, রুমকি সিনা, সায়ন মিশ্র, প্যাকেজ প্রাইস কত ওনারাই সব জানাবেন। আচ্ছা প্যাকেজ প্রাইস কিতনা হ্যাঁ রাজস্থান নিয়ে বলবার কি আছে, প্যালেস যে সিটি অফ প্যালেস রাজস্থান এবং রয়্যাল অফ রয়্যাল ব্যাপার রাজস্থান ওয়াইল্ড লাইফ, রাজস্থানের প্যালেসেস, রাজস্থানের লেক, পোর্ট, আপনার যেটা চান সেটাই ভিজিট করতে পারেন। এবং অফকোর্স আমরা যেটা বলি মরুভূমি এবং ফুড, রাজস্থানের ফুড সব রকম, বাঙালি তো খেতে ভালোবাসে খুবই, তো বাঙালিয়ানা খানা অনেক কমই পাওয়া যায়, কিন্তু আপনারা আমরা দেখাই আপনাদেরকে, তারপরে আপনাদের কোনো ফোন নাম্বার ডিরেক্ট কন্ট্যাক্টের কোনো ফোন নাম্বার আছে কলকাতা অফিসের ফোন নাম্বারটা? হ্যাঁ ওটা একটু আমাকে বলুন, 8 6 1 7 5 8 3 4 3, হ্যাঁ 8 6 1 7 7 5 8 3 4 3। ধন্যবাদ আপনাকে, আমরা ওনার কাছ থেকে রাজস্থান গভর্নমেন্টের কলকাতা অফিসের যে ফোন নাম্বারটা ডিরেক্ট নিন। প্রীতম মজুমদার নাগাল্যান্ড মিজোরাম প্লিজ জানাবেন, নিশ্চয়ই জানাবো। রোহিত মিশ্রা দুবাই থেকে, मैं संदीप श्रीवास्तव, राजस्थान टूरिज्म टूरिस्ट ऑफिसर। सर एक क्वेश्चन होगा, आज हम लोग अभी क्या पूजा का क्या क्या पैकेज लेके आए? राजस्थान टूरिज्म हरदम से बंगाली टूरिस्ट का इंतजार करता है और बेहतर से बेहतर हम लोग होटल के पैकेजेस वहाँ पे प्रोवाइड करते हैं बंगाल टूरिस्ट को। इस बार कोरोना के बाद हमें आशा है कि बंगाल से ज़्यादा पर्यटक यहाँ पे आएंगे राजस्थान में। हमारे पास बहुत सारी चीज़ें देखने के लिए, डेजर्ट है, एडवेंचर टूरिज़्म है, लेक है, फोर्ट है, पैलेसेज हैं,
बहुत सारी चीज़ें जो पर्यटक को आकर्षित करती हैं। हमें आशा है कि बंगाल से टूरिज्म राजस्थान की ओर जरूर आएंगे। पूजा के लिए स्पेशल पैकेज हर बार कुछ नया होता है। राजस्थान टूरिज्म हरदम लोकल ट्रैवल एजेंट्स को प्रमोट करता है कि वो ज़्यादा से ज़्यादा अच्छे पैकेजेस निकालें, और हमारे ट्रैवल डेट के जो ट्रैवल एजेंट्स हैं वो काफ़ी अच्छे पैकेजेस प्लान कर रहे हैं, जिससे ज़्यादा से ज़्यादा कोरोना के बाद जो टूरिस्ट अब निकलना चाह रहे हैं वो ज़्यादा से ज़्यादा संख्या में यहाँ आएँ राजस्थान। वो अगर डायरेक्टली आप लोगों को कॉन्टैक्ट करना चाहते हैं राजस्थान गवर्नमेंट टूरिज्म को, सो कलकत्ता ऑफिस का क्या ऑफिस है कलकत्ता में या यहाँ पे? कलकत्ता में अभी हम लोगों ने रिसेंटली ऑफिस लॉन्च कर दिया है वापस से। पिछले 3-4 साल से ऑफिस हमारा बंद था। अभी जैसे ही हमारा नया ऑफिस लॉन्च हो जाएगा हम उसकी पब्लिसिटी करके उसका एड्रेस सभी लोगों के साथ शेयर करेंगे। अभी राजस्थान टूरिज्म की वेबसाइट पर जाके कोई भी टूरिस्ट राजस्थान टूरिज्म की वेबसाइट पर जाके कोई भी क्वेरी कर सकता है, उसको हमारी क्वेरी का पूरा जवाब मिलेगा। मेल कर सकता है, उसका मेल का जवाब आएगा, और राजस्थान टूरिज्म के QR कोड को स्कैन करके सारी पिक्चर्स एंड लेटेस्ट अपडेट्स जान सकता है। अभी क्या कोविड प्रोटोकॉल कुछ है वहाँ पे राजस्थान में? कोविड प्रोटोकॉल में हम लोग बहुत सेफ हैं, राजस्थान बहुत सेफ है कोविड को लेके। मैक्सिमम हमारे 2 डोज लोगों को लग चुके हैं, प्रिकॉशन डोज भी लग रहा है। हम सभी टूरिस्ट से जो अपेक्षा करते हैं जो राजस्थान आ रहा है कि वो कोविड वैक्सीन का और कोरोना प्रोटोकॉल्स को फॉलो करें और सेफ और एंजॉय टूरिज्म को एंजॉय करें राजस्थान में। वेलकम राजस्थान के लिए, थैंक यू, आपको बहुत बहुत धन्यवाद। मैं थोड़ा QR कोड दिखा लेता हूँ, राजस्थान स्टेट ऑफ इनक्रेडिबल हरदम QR कोड हमारा देखाई अपना। এখানে কিউআর কোডটা রয়েছে, এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা এখানে আসতে হবে, জাংশন মলে আসতে হবে, এবং এসে এখানে এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস। আমরা প্রায় 22 মিনিট লাইভে আছি, আপনাদেরকে এটা অফিসটাও দেখিয়ে নিলাম, রাজস্থানের আরও কিছু স্টলটা আরেকটু ভালো করে দেখিয়ে নিই। স্টলটা যেটা বানানো হয়েছে রাজস্থানের, সেখানে দারুণভাবে সাজানো হয়েছে, রাজস্থানকে রিপ্রেজেন্ট করা হয়েছে। যারা রাজস্থান ঘুরে এসছেন তাদের তো ভালো লাগবেই, যারা যেতে চান তাদেরও ভালো লাগবে আশা করি। রাজস্থানকে এত সুন্দর করে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। দাদা তোমাকে একবার দেখাও বলে জানিয়েছেন কেউ, দাদা তোমাকে অনেকদিন দেখিনি, আসো আজকে কথা বলবো। জয় দত্ত অসংখ্য ধন্যবাদ, সৌরভ AC ইভেন্ট প্ল্যানার জাংশন মল থেকেই বলছেন, বানি ইজিপ্টের ইজিপ্ট আছে নাকি? ইজিপ্ট আমি চেষ্টা করবো দেখাবার, আমরা পুরো স্টলসটাকে একবার প্যান করে দেখাই, তারপরে দেখে পুরো স্টলটা প্যান করে দেখাই রাজস্থানের এবং আশপাশে যে ট্যুরিজম ইয়েটা বসেছে। সো আমরা পরপর আপনাদেরকে দেখাতে থাকবো এবং আমরা এগাতে থাকবো। এবার পরের স্টলে আমরা যাবো, ওই দিকটাতে আর একটু যাবো। নেক্সট আমরা স্কাইলাইন এন্টারপ্রাইজ দেখেছি, এখানে আমরা আগেই বলেছি রাজস্থান এবং জম্মু কাশ্মীর দুটো গভর্নমেন্ট সেক্টর ডাইরেক্টলি এসছে, এবং এইখানটাতে স্পটটা রয়েছে ওয়াইল্ড লাইফ। এখানে বিহার ট্যুরিজম রয়েছে পুরো। দাদা তুমি অনেক দিন দেখে নিয়ে এসো ইভেন্ট প্ল্যানার, আমরা এসে ইভেন্ট প্ল্যানারকে আমরা বলি, আমরা বিহার ট্যুরিজমেরও পুরো স্টলসটা তখন ভালো করে দেখাতে পেরেছিলাম না। রাজস্থান ট্যুরিজমের একটা এক একটা প্লেস ঠিক অন্য জায়গায় যাওয়ার জন্য ওদের কি ব্যবস্থা সেটা প্লিজ একটু আচ্ছা, তার জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোকেরা আছেন, সমস্ত রকম ব্যবস্থা তারাই করে দেবেন। প্রীতম মজুমদার মিজো নাগা লাইকস করুন, মিজো নাগা জিজ্ঞেস করুন সবাইকে, কেউ পুজোয় অফার দিলে ভালো হয় মিজোরাম বা নাগাল্যান্ড, আমরা চেষ্টা করছি মিজোরাম দেখাবার। আচ্ছা আপনাদের কি মিজোরামের কোনো ট্যুর ট্রাভেলস আছে? মিজোরাম আছে, অনেকেই জিজ্ঞাসা করছেন প্রীতম মজুমদার মিজো নাগা টুলস। মিজোরামের দিকে কি আছে দেখি একটু, এনচ্যান্টিং নর্থ ইস্ট না? এই যো এনাদের প্যাকেজ রয়েছে এনচ্যান্টিং নর্থ ইস্ট, দার্জিলিং, গ্যাংটক, পেলিং, লাভা। কিন্তু আমি নর্থ ইস্ট বলতে এইটা চাইছেন, পুরো সেক্টরটাই করবেন, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড সব পুরো সেক্টরটাই করবেন। প্রীতম মজুমদার আশা করি আপনি বুঝতে পারছেন যে ওনারা
নিউজিল্যান্ডের নাগাল্যান্ডের ব্যাপারে আমি একটু ওনার কাছে জেনে ঠিক আছে মিজোরামের কেন পাড়ি থাকলে আমাকে দিয়ে দেবেন আমরা বলে দেবো কার্ডটা আমাকে একটু দেখিয়ে দিন আমি একটু অনলাইনে দেখিয়ে দিই আমি একটু ওনাদের ফোন নাম্বারগুলো ক্লোজ করছি আশা করছি আপনারা বুঝতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় দাদা জাংশন মলে রয়েছি আমরা দুর্গাপুরে জাংশন মল বলে আর কিছু বলার লাগে না সিটি সেন্টার দুর্গাপুর জাংশন মল সন্তোষ বারিক দেবশ্রী রয় হ্যালো দাদা হ্যালো দেবশ্রী ওয়েলকাম টু আর লাইভ এবং এখানে রূপালী পাবলিকেশন ওনারা যেটা করেন সেটা হচ্ছে ভ্রমণের উপর বিভিন্ন টাইপের বই রাখেন ওনারা ভ্রমণের উপর আর গৌরাঙ্গ মুখার্জি দুর্গাপুরেরই ট্যুর অপারেটার ওনারা ওনাদের কাছেও বিভিন্ন রকম অপশানস রয়েছে দেখতেই পাচ্ছেন দার্জিলিং গ্যাংটক আপার পেলিং কি রাভালাঙ্গা দীঘা পুরী সমস্ত মানালি রোটাং ভ্যালি আমরা দেখতে পাচ্ছি পরপর ওনাদেরও প্রচুর প্রচুর অপশানস রয়েছে ওনাদের ছুটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর বিহার ট্যুরিজমের এখানে আমরা দেখতে পাচ্ছি বিহার ট্যুরিজমের সমস্ত ডিটেলসগুলো এখানে আপনারা পাবেন প্রত্যেককে বলি আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং আমাদের লাইভটিকে অবশ্যই একটু শেয়ার করবেন শেয়ার করে নিজস্ব আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে আমাদের লাইভের সঙ্গে যুক্ত করতে পারি আমরা বলে থাকি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ইউজারকে যাতে আমাদের সঙ্গে আমরা জুড়তে পারি ছুটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা দেখিয়েছিলাম ওনারা নেপাল অরুণাচল সিল্ক রোড কেরালা ভুটান সমস্ত রকম ট্যুর ওনারা অর্গানাইজ করছেন এবং অনেকে সুন্দরবনে ইলিশ উৎসব যেটা আমরা আগে বলছিলাম সেটাও রয়েছে ওনাদের সুন্দরবন এবং নর্থ ইস্টের উপর আপনাদের কী ইয়ে আছে আমি নর্থ ইস্টের মধ্যে আমাদের স্পেশালি যেটা আছে আমাদের গ্যাংটকে নিজস্ব প্রপার্টি আছে শ্রীপুর এবং দার্জিলিংয়ে আমাদের নিজস্ব হোটেল রয়েছে আচ্ছা এইগুলো আপনাদের নিজস্ব হোটেল সেগুলো নিয়ে আপনারা করছেন এখানেও রয়েছে দার্জিলিং হোটেল মোনালিসা আর এদিকে সিল্ক রুটে আপনাদের রয়েছে শিলারিগাঁও অনেক জায়গাতে হোমস্টে নাকি এগুলো সবই হোমস্টে না সব হোমস্টে রয়েছে ওনাদের তো ওনাদের প্যাকেজগুলো আমি একটু দেখিয়ে দিই আপনাদের কিছু কিছু প্যাকেজটা দেখে নিন সামনে থেকে তাহলে ইচ্ছা হবে আসার লে লাদাখ 16 days সিল্ক রুট ডুয়ার্স 8 দিনের ডুয়ার্স 9,500 ভুটান 9 দিনের কাশ্মীর 13 দিনের সিমলা মানালি কিন্নৌর কল্পা কেরালা অরুণাচল নর্থ ইস্ট নর্থ সিকিম অরুণাচল অবধি যাচ্ছেন অরুণাচলও আছে নর্থ সিকিম গুয়াহাটি শিলং গুয়াহাটি শিলং তো কমন নর্থ ইস্টের গুয়াহাটি যেতেই হবে মানে ইয়ে না হলে যাই হোক আমরা রয়েছি আজকে জাংশন মল দুর্গাপুর আমি একবার দেখিয়ে নিই জাংশন মল দুর্গাপুরে থেকে আমরা লাইভে রয়েছি কি পল্টা বিকেবি থেকে দেখছি পল্টা বিকেবি থেকে দেখছেন বেহালা থেকে সন্তোষ বারিক পল্টা বিকেবি থেকে চন্দ্রানী চক্রবর্তী মজুমদার মৌসুমি বিরাটি কলকাতা থেকে দেখছেন শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ সর্দার মজুমদার মৌসুমি ফ্রম বিরাটি অসংখ্য ধন্যবাদ নিজস্ব লোকেশনগুলো জানাতে থাকুন আর আবার একবার করে দেখিনি আমি হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের যারা আসেননি তাদের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি উপরটাতে আমরা একবার একটু অন্যরকম ভিউ দেবো বলে আপনাদেরকে যাতে অন্যরকম ভাবে দেখাতে পারি সেই জন্য যাচ্ছি হ্যালো আই এম ফ্রম বিরাটি কলকাতা মজুমদার মৌসুমি আমরা রয়েছি ট্যুরিজম ফেয়ারের মেন অফিসে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড মেন অফিসে রয়েছি ম্যাক্সিমাম ইয়েগুলো আমরা দেখে নিয়েছি আপনাদেরকে যদি কোনোরকম কোনো কোয়ারিজ থাকে ফোন নাম্বারগুলো দিয়েছি লাইভে সেই জায়গাটা গিয়ে ফোন নাম্বারগুলো আপনারা দেখতে পাবেন মজুমদার মৌসুমি ফ্রম বিরাটি কলকাতা সুরজ কুমার বেলা থেকে সন্তোষ বারিক বিরাটি থেকে মজুমদার মৌসুমি আবার সুদেশনা মণ্ডল রাজস্থান ট্যুরিজমের এক একটা প্লেস ঠিক অন্য অন্য জায়গার যাওয়ার জন্য ওদের কী ব্যবস্থা আছে একদম ওনাদের ব্যবস্থা আছে আমি একটু উপর থেকে গিয়ে আপনাদেরকে অন্যরকম ভিউ দেবো আমি একটু উপর থেকে জাস্ট যাচ্ছি যাতে ফার্স্ট ফ্লোর থেকে পুরো ট্যুরিজম ফেয়ারটা আপনাদেরকে দেখাতে পারি আমি জাংশন মলে রয়েছি আমি ইউএসএ থেকে দেখছেন কাকলি নায়ক চৈতালি পাল বর্ধমান থেকে ও
অম্বুজা থেকে রাখি হাজরা, দুর্গাপুর এক থেকে সায়ন মাঝি, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আমরা ট্যুরিজম ফেয়ারটা দেখাই আপনাদেরকে। এই সেই রাজস্থান গভর্নমেন্টের স্টল, এটা রাজস্থান গভর্নমেন্টের স্টল, রাজস্থান গভর্নমেন্টের স্টল। আর পুরো পরপর পরপর বসেছে জাংশন বলেন ডিশটাতে। সো আজ এবং আগামীকাল চলবে এই পর্যটন মেলা বা ট্যুরিজম ফেয়ার জাংশন মল দুর্গাপুর, দুপুর একটা থেকে রাত্রির 8টা পর্যন্ত চলবে। সো আপনারা যারা যারা এখনও আসেননি অবশ্যই এসে দেখে যান। বাবু চিয়াং গোপালমাঠ থেকে, ইউএসএ থেকে কাকলি নায়ক, সর্বরী দত্ত, বেনাচিরি সিকন লেন থেকে, এস কে শমশের আহমেদ শিউড়ি থেকে, ফয়াজ আলা মন্ডাল থেকে, প্রসেনজিৎ সিকদার, এদের সাথে কন্ট্যাক্ট কী করে করব, সমস্ত ফোন নাম্বার আমরা দিয়েছি। আর আপনাদের মেলায় আসতে হবে একটু ফুটবল তো। অয়ন ভট্টাচার্য দুর্গাপুর, শিবশঙ্কর কুন্ডু বেনাচিরি থেকে, আমরা বলবো যে লাইভ তো আমার দেখছেন ঠিকই, কিন্তু আমরা বলবো যে আপনারা নিজেরা আসুন, একদম সামনে আসুন, এসে সামনে থেকে দেখুন, বিভিন্ন স্টল ভিজিট করুন। আর একটু আকর্ষণীয় অফারও রয়েছে যে আপনারা যদি এখানে এসে যে কুপনটা ফিল আপ করছেন তাতে যে কোনো ব্যক্তি একজন দুদিনে দুজন ফ্রি এয়ার টিকিটস পাবেন, ওনাদের সঙ্গে বাই ফোন কন্ট্যাক্টও করা হবে। অয়ন ভট্টাচার্য দুর্গাপুর থেকে, শিবশঙ্কর কুন্ডু বেনাচিরি থেকে, স্মৃতি মণ্ডল ঘোষ হাই ওয়েলকাম টু আওয়ার লাইভ, উজ্জ্বল সাধু বিধাননগর থেকে, আমরা স্টলটাকগুলো সব উপর থেকে একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, যাতে উপর থেকেও দেখানো যায়, সেরকম করে সমস্ত স্টলগুলো দেখাচ্ছি আমরা জাংশন মলের ঠিক উপর থেকে। রাজস্থানের এটা দেখাচ্ছি আমরা। আর প্রচুর লোক রয়েছেন দেখছি, শিবু দাস জে কে নগর থেকে দেখছেন, উজ্জ্বল দাস, সবাইকে বলবো একটু শেয়ারও করতে আমাদের লাইভটা। ঝাড়খণ্ড থেকে দেখছেন কল্পনা ভট্টাচার্য ঝাড়খণ্ড থেকে, পিয়ারগঞ্জ তিলকচন্দ্রপুর থেকে দেখছেন শরৎ কর্মকার, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে। আমরা আর বেশি খুব বেশি বড় লাইভটা করবো না, তবে আপনাদেরকে বলবো কোথায় রয়েছি আমরা। আমরা রয়েছি আজকে জাংশন মল দুর্গাপুর, যেখানে চলছে পর্যটন মেলা বা ট্যুরিজম ফেয়ার, দুপুরবেলা 1টা থেকে রাত্রির 8টা অবধি আজ এবং আগামীকাল থাকবে এই ট্যুরিজম ফেয়ার। তাই যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, কোনোরকম কোনো কিছু নতুন জায়গা ঘুরে ভাবছেন এবং ট্যুরিজমের ব্যাপারেও জানতেও চাইছেন, তারা অবশ্যই চলে আসুন জাংশন মল দুর্গাপুরে আজ এবং আগামীকাল দুপুর 1টা থেকে রাত্রির 8টার মধ্যে, দুপুর 1টা থেকে রাত্রির 8টার মধ্যে। এবং এইটা আমি দেখিয়ে দিই, রেজিস্ট্রেশন লাকি ড্র, যেটা হচ্ছে যারা যারা এখানে আসছেন, যারা যারা এখানে আসছেন ট্যুরিজম ফেয়ার ঘুরছেন, তারা নিজেরা এখানে টাইমিংটা দেখিয়ে দিই আমি এখানে, 13th এবং 14th আগস্ট 1টা থেকে 8টা জাংশন মল সিটি সেন্টার দুর্গাপুর। এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিই এখানে লাকি ড্র একটা কুপন হচ্ছে, যেটা আমি প্রথমও দেখিয়েছিলাম, লাকি ড্র কুপন। এবং তাতে কী হবে, ফ্রি এয়ার টিকিটস টু অ্যানো ডেস্টিনেশন, যে কোনো একজন ভাগ্যবান ব্যক্তি ফ্রি এয়ার টিকিটস পাবেন। ঘুরে দাদা দেখান, নিশ্চয়ই দেখাবো, ঘুরে দেখিয়েছি আমরা, কিন্তু এরপরে আমরা লোড করে দেবো। গৌতম মণ্ডল ও অর্জুনপুর ডিডিবিএস থেকে, অসাধারণ, যারা এই লাকি ড্রতে চান্স পাবেন, কোনো একজন ব্যক্তি ফ্রি এয়ারলাইন্স টিকিট পাবেন কোনো একটা ডেস্টিনেশনে ঘুরতে যাওয়ার। আর এটা দুদিনই হবে, আজকেও একজন কেউ পাবেন, আগামীকালও যেটা হবে সেখানেও একজন কেউ পাবেন, এক দুদিনই দুখানার এয়ার টিকিট দুজন ফ্যামিলিকে দেওয়া হবে। এবং সেই জন্যই আমরা আপনাদেরকে বলবো চলে আসুন এখানটাতে ভিজিট করতে। এবং অর্জুনপুর ডিডিবিএস গৌতম মণ্ডল দেখছি, সর্বরী দত্ত ঘুরে দেখাচ্ছি আমি একবার, আপনার রিকোয়েস্টে সর্বরী দত্ত ঘুরে আরেকবার দেখাচ্ছি। সো বলবো আপনারা নিজেরা আসুন সামনাসামনি, আমার লাইভে তো দেখেছেন ঠিকই, কিন্তু নিজেরা আসুন মেলাতে, নিজেরা ডাইরেক্টলি এসে সামনাসামনি দেখে নিজেরা ঘুরে যান। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আমরা আপনাদেরকে জানাই যে আমরা প্রত্যেক ইভেন্টগুলো যেরকম কভার করি, আজকে আরও বেশ কিছু ইভেন্ট কভার করবো, শনিবার রবিবার তো আমরা থাকবোই। এবং এটা সেই রাজস্থান স্টল যেটা ঘুরে দেখাবার কথা বললেন বলে আমি আর একবার এসে ঘুরে দেখিয়ে দিলাম, কিন্তু আমি দুবার প্রায় সমস্ত স্টলসগুলো দেখিয়েছি,
আপনাদের কারোর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই করবেন লাইভের কমেন্টসে, এবং আমাদের লাইভ থেকে অবশ্যই একটু শেয়ার করবেন, শেয়ার করে আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ইউজারকে আমাদের সঙ্গে যুক্ত করতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে পুরী যাওয়া যাবে, একদম যাবে সানমাঝি, একদম পুরীর তো প্রচুর প্রচুর অপারেটার এসছেন। তো আজকে এখানেই শেষ করবো, প্রত্যেককে বলবো রাজেশ ভট্টাচার্য বাগডোগরা থেকে, সিদ্ধার্থ ভট্টাচার্য রাজেশ ভট্টাচার্য বল থেকে দেখছেন, সিদ্ধার্থ ভট্টাচার্য ফ্রম বাগডোগরা, আজকে এখানেই শেষ করবো। আগামী কিছুক্ষণের মধ্যেই, আজকেই বিকালের দিকে কোনো একটা নতুন জায়গা থেকে নতুন বিষয় নিয়ে আবার লাইভে আসবো। সো সবাই আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের লাইভ থেকে একটু শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম।